অমিত শাহের হেলিকপ্টারে পরীক্ষা তল্লাশি করা হলো তার ব্যাগ নির্বাচন কমিশনে চালাচ্ছে বলেই জানা গিয়েছে ভোট আবহে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারে তল্লাশি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেও তল্লাশি ছবি পোস্ট করেছেন ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন চলছে মহারাষ্ট্র বিধানসভা ভোট দিন কয়েক বাদেই তার আগেই নির্বাচনী প্রচারে ব্যস্ত নেতামন্ত্রীদের হেলিকপ্টার বিমানে চলছে তল্লাশি সম্প্রতি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা ইউবিটির প্রধান উদ্ভব ঠাকরের কপ্টারেও তল্লাশি চালানো হয় তবে বিরোধীদের অভিযোগ ছিল শুধুমাত্র বিরোধী দলের নেতাদেরই নিশানা বানানো হচ্ছে এবার শাসক দলের নেতা তথা খোঁজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টারেও তল্লাশি চালানো হয় শুক্রবার মহারাষ্ট্রের হিঙ্গলি জেলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টার তল্লাশি চালান নির্বাচনী আধিকারিকরা তার ব্যাক খুলে তল্লাশি চালানো হয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ নিজে সেই তল্লাশি চালানোর ভিডিও পোস্ট করেন তিনি লেখেন আজ মহারাষ্ট্রের হিঙ্গোলি বিধানসভা নির্বাচনের প্রচারের সময় আমার হেলিকপ্টারে তল্লাশি চালান নির্বাচন কমিশনের আধিকারিকরা বিজেপি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে এবং নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম মেনে চলে রিপোর্ট আর নিউজ